বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব রমজান মাসের খাদ্য তালিকা সম্পর্কে। রমজান মাসে আপনারা কি কি খাবেন সেই তালিকা। অনেকেই রমজানে কি কি খাবেন বা খাবেন না তা নিয়ে মুশকিলে পড়েন। খুব কম খাবার যেমন ভোগাতে পারে ক্ষুধায়, তেমনি অতিরিক্ত খাবার বাড়িয়ে দিতে পারে ওজন। তাই আপনাদের সুবিধায় দেওয়া হলো রমজানের সুষম খাদ্যের তালিকা। সেহেরি, রমজানের সেহেরি হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। সারাদিনের ক্ষুধা ও কাঙ্ক্ষিত পুষ্টি সেহেরির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়, তাই সেহেরিতে খাবার নির্বাচনে খেয়াল রাখতে হবে। সেহেরিতে বিভিন্ন ধরনের খাবার একাধিক খাদ্য উপাদান পেতে সাহায্য করবে, তাই লাল চালের ভাত 1 থেকে 1.5 কাপ, মিক্সড সবজি 1 কাপ, মাছ অথবা মুরগি 1 টুকরো, ডাল 1 কাপ, সঙ্গে দই অথবা 1 কাপ দুধ খাওয়া যেতে পারে। যারা রুটি খেতে চান তারা ভাতের পরিবর্তে লাল আটার রুটি খান। সেহেরির শেষে খেয়ে নিন 1টি খেজুর। খেজুর সারা দিন শরীরকে আদ্র রাখবে। ইফতার, রোজা রাখার ফলে রক্তের গ্লুকোজের মাত্রা কমে যায়, সেই জন্য ইফতার শুরু করতে হবে সহজে হজমযোগ্য শর্করা খাবার দিয়ে। তাছাড়া পরিপাকতন্ত্রকে তার কাজের জন্য প্রস্তুত করতে খেতে হবে হালকা গরম তরল খাবার। ইফতারকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। প্রথম ভাগ মাগরিবের নামাজের আগে আর দ্বিতীয় ভাগ নামাজের পর। এতে একসঙ্গে বেশি খাওয়ার সম্ভাবনা থাকে না। ইফতারে যা খাওয়া ভালো, খেজুর 3 থেকে 4টা, ভেজিটেবল বা চিকেন স্যুপ 1 বাটি, ছোলা সিদ্ধ 1 থেকে 2 বাটি, ফলের জুস 1 গ্লাস। নামাজের পর পায়েস অথবা দই চিড়া 1 বাটি, কলা অথবা আপেল 1টা। রাতের খাবার, রমজানে রাতের খাবার হতে হবে হালকা, তাই 1 কাপ ভাত বা পাতলা 2টি রুটি, 1 টুকরো মাছ অথবা মুরগি, 1 কাপ সবজি ও 1 বাটি সালাদ। প্রতিদিন এইভাবে নিয়ম মেনে খেলে অস্বস্তিতে পড়তে হবে না, শরীর দুর্বলও লাগবে না। তবে শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের সাথে আলোচনা করে নেবেন। ধন্যবাদ সবাইকে।